নিয়ে আসবেন বাংলাদেশের দলিত সম্প্রদায়ের মহান ত্রাণ কাজে নিবেদিত নেত্রী মিসেস প্রীতিলতা ম্যাডাম। মিসেস প্রীতিলতা, ইউনিভার্সিটি বিদ্যাপীঠ তারা সবাইকে শিক্ষাদান করে, কিন্তু এইসব শিশুদের জন্য যে আমাদের মানে স্যারের নেতৃত্বে এদের জন্য খাবার যে একটা সুযোগ তৈরি হয়েছে, আমি সেই বিষয়ে স্যারকে কৃতজ্ঞতা জানাতে চাই এবং এই আদর্শটা প্রচারও করতে চাই এবং সবার মধ্যে তুলেও ধরতে চাই যে হ্যাঁ, এখানে থেকেও এদের জন্য ভাবা যায়। আর আমি ব্যক্তিগতভাবে যাদের জন্য কাজ করি, সেই সব মানুষরাও অবহেলিত নিপীড়িত সমাজের শোষিত শ্রেণী, তো অনেক বছর ধরে তাদের জন্য কাজ করি, একটা পর্যায় পর্যন্ত তাদেরকে আমরা আসার চেষ্টা করেছি, এখনো অনেক পথ যাওয়া বাকি। তো আমি একটা সুযোগ পেয়েছি, সুযোগটা একটু বলতে চাই যে আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30টা স্কুল করতে পারবো আমি ঢাকা সিটিতে। সেটা হলো যাদেরকে দেখার কেউ নেই তাদের জন্য 30টা স্কুল করার সুযোগ পাবো। তো আমি চাইবো যে একটা স্কুল অ্যাটলিস্ট রূপন ভাইয়ের এলাকায় তার ছেলে মেয়েদের সাথে স্পন্সর করা সুযোগ সুবিধা পায়। বাকি সুযোগ সুবিধা তো এরা দিচ্ছেই, কিন্তু ওইখানেও বই খাতায় সবকিছু দেওয়ার সুযোগ সুবিধা থাকবে, তো ওদের পড়ালেখায় আপাতত ব্যাঘাত ঘটবে না আশা করি, আমি সেই সুযোগটা দিতে পারবো। একটা আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে।